ড্রেজিং এ অব্যবস্থাপনা নাব্য সংকটে শিমুলিয়া কাঠালবাড়ি নৌ রুটে তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ একে অপরকে দুষছে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি আমার ঘাটের এখানে কাটিং দেওয়ার কথা আজকে এক সপ্তাহ তিন দিনে কাটিং বন্ধ আছে এটাই দেখেন না আপনি ঘাটে পানি নাই এখানে নো ফেরি ফিরবে সব এনে বসে আছে বিকেলে বিকেলে চালু হয় বিকেলে সন্ধ্যা আমি আমি দেখি না আমি কখনো হয়তো ঘন্টা দুয়েক চলে তারপর চলে না বারোটা ডেজার্ট দ্বারা আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করতেছি কন্টিনিউয়াস যুদ্ধ করতেছি আর স্রোতের সাথে আপস্ট্রিম থেকে পলি আসতেছে পলি আসে ভরা ভরাট হয়ে যাচ্ছে আমরা কিন্তু কাটতেছি নষ্ট হচ্ছে শত শত ট্রাক বাহী পণ্য আমরা দশ দিন থেকে ফেরি পারাবার কারণে আমরা যাইতে পারতেছি না টাকা পয়সা যে আসলে সব খাইয়ে দিয়ে তো শেষ অন্যদিকে ঘুরে গেলে যে দশ হাজার টাকা বাড়তি খরচ আছে বিদেশিদের প্রেসক্রিপশনে রেল খাতকে বন্ধ করতে চেয়েছিল বিএনপি কুড়িগ্রাম এক্সপ্রেস উদ্বোধন করে প্রধানমন্ত্রী সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক ও পথচারী দুজনকে সচেতন হওয়ার তাগিদ ২০২০ সালে এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের পূর্বাভাস আইএমএফের দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের আহ্বান বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় সময় নষ্ট করতে যথেষ্ট প্রমাণ না পাওয়ার অজুহাত বলছেন সাবেক আইন কর্মকর্তা দায় বর্তমান কমিশনেরই মন্তব্য বিশ্লেষকদের যুবলীগের নতুন কমিটিতে থাকবে না বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ও সাধারণ সম্পাদক ঠাঁই হবে না দুর্নীতিবাজদের জানালেন নানক এবং গণশপথের পর আবরার হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের মাঠের কর্মসূচি স্থগিত